তুমি এবারে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছো, তো তোমার অনুভূতি কেমন? আমি আগে থেকেই জানতাম যে আমি প্রথম হবই, কারণ আমি তো জানি আমি কি, আর তো সেই আর কি, খুব একটা বেশি খুশি হইনি। আর এছাড়া আমি আমার পাঁচ ছখানা বন্ধুকে বারে বারে ফোন করে করে শুধু জিজ্ঞেস করেছি যে ওরা কত পেয়েছে, কারণ জানি ওরা তো আমার থেকে বেশি পায়নি, ওরা আমাদের কমই পেয়েছে। তো ওদের নাম্বারগুলো শুনে নিজেকে অনেক বড় হনু মনে হয়, তাই ওদেরকে একটু ফোন করে ডিস্টার্ব করি। তো সেই আর কি, ওদের নাম্বারটা শুনে আমার তো একটু বেশি, তো শুনেও ভাল লাগে সেটা, তো সেই আর কি, মোটামুটি ভালোই লাগে। তো তোমার বাবা মার প্রতিক্রিয়া কিরম? হ্যাঁ, আমার বাবা মাও খুব খুশি হয়েছে, কারণ আমি পাশের বাড়ির রাহুলের থেকে অনেক বেশি নাম্বার পেয়েছি বলে। পরীক্ষায় প্রথম হয়েছি তো সেটা কোনো বড় কথা নয়, উল্টে এদিকে দেখি 7 জন্মে আমার বাবা মা যাদের সাথে কথা বলতো না, বরঞ্চ আমার মা বাবা, তাদেরকেও কল করে আমার রেজাল্টটা শোনাচ্ছে বেশি বেশি করে। তুমি দিনে কতক্ষণ পড়াশোনা করতে? দেখুন, আমি পড়াশোনা সেরকম খুব একটা করতাম না, মাথা ব্যথা করতো, তাই ওই দিনে 5-6 ঘন্টা বাদ দিয়ে বাকি সব সময় পড়তাম। পড়াশোনার পাশাপাশি কি তুমি খেলাধুলাও করতে? হ্যাঁ, খেলাধুলা বলতে ওই ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি এইসব কিছুই খেলিনি, কারণ দিনে আর 18 ঘন্টা পড়ার পর আর খেলাধুলার এই সুযোগটা পেতাম না। তাহলে কি তুমি সিনেমা বা অ্যাডাল্ট ফিল্ম দেখতে? হ্যাঁ, তো সিনেমা বলতে গেলে আমি প্রচুর সিনেমা দেখি, তাও ওই প্রায় মাসে একটা করে দেখি সিনেমা। তুমি কি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছিল? সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইসবে আমি কিছুতেই ছিলাম না, কারণ আমার কাছে ফোন ছিল না। পড়াশোনায় তোমার কম্পিটিটর কে ছিল? দেখুন, আমার সেই অর্থে সেরকম কোনো কম্পিটিটর ছিল না, আমি নিজেই নিজের কম্পিটিটর। আর এমনি যদি বাই চান্স কেউ আমার থেকে কোনো পরীক্ষায় 1-2 নম্বর বেশি পেয়েও যেত, তখন মনে হতো তার মাথাটা গিয়ে ফাটিয়ে দিই। আর এমনিও আমি খুব হেল্পফুল, কারণ যখনই আমার কোনো বন্ধু আমার কাছ থেকে বই চাইতো বা অন্য কিছু চাইতো, দরকারি কিছু, তো আমি ডিরেক্টলি তাকে না বলতাম না, আমি ওদেরকে বলতাম যে আমার কাছে এই মুহূর্তে সেই নোটসটা বা সেই বইটা নেই। তো সেই আর কি, আমি খুবই হেল্পফুল। তোমার গৃহশিক্ষক কতজন ছিল? দেখুন, আমার টিউটার খুব একটা সেরকম লাগতো না, কারণ স্কুলে যেটুকু টিচার পড়াতো আমি স্কুলেই সেটা খুব ভালোভাবে বুঝে যেতাম, কিন্তু তাও বাড়িতে জোর দিয়েছিল বলে মাঝে মধ্যে কিছু জিনিস আটকে যেত বলে তাও টিউটার রেখেছিলাম। তাও ওই 2টো টিউটার ছিল পার সাবজেক্ট, আমার 2টো করে টিউটার ছিল। তুমি কি বরাবরই পড়াশোনায় ভালো ছিলে? না না, একদমই সেরকম নয়, কারণ কি টেস্ট পরীক্ষার সময় আমি 495 পেয়েছিলাম, এরপরে খুব স্ট্রাগল করার পর ফাইনাল পরীক্ষায় গিয়ে আমি সেটা 498 পেয়েছি, আর একটু ভালো এক্সপেক্ট করেছিলাম। তুমি কোন প্রকাশনীর বই পড়তে? দেখুন, আমি কোন প্রকাশনীর বই পড়তাম সেটা কোনো বড় কথা নয়, কারণ যেই প্রকাশনীটা আমায় অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যত বেশি টাকা দিত, আমি তার প্রকাশনীর বইটাই ফলো করতাম। ভবিষ্যতে কি হতে চাও? আমি ডাক্তারি নিয়ে পড়ে ডাক্তার হয়ে গ্রামে গিয়ে গরিবদের চিকিৎসা করতে চাই, এটা আমি টেলিভিশনে বলবো, কিন্তু আসলে আমি যেই করে হোক কোনোভাবে বিদেশে পালিয়ে যেতে পারলেই বাঁচি, এই আর কি। আমার সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। তো গাইস, এটাই ছিল একটা পরীক্ষার টপারের অনেস্ট ইন্টারভিউ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও, তোমার যাতে বলতে না হয়। আর যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো, দেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে, উইথ নিউ ফান অ্যান্ড নিউ এন্টারটেনমেন্ট। টিল দেন, স্টে সেফ, স্টে ইয়ং ফর আ বেটার লাইফ। ইটস ইউর সার্কাস্টিক বং সাইনিং আউট।